এসো শান্তির পথে চলি, শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠায় দেখিয়েছেন আলোর পথ, চলো সেই পথে চলি। এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুদী দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্তে যিনি যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল আয়ের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান শান্তির পথে। শুধু দর্শক, আপনিও সরাসরি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন, যদি আপনি আমাদের স্ক্রিনে ভেসে ওঠা সেই ফোন নম্বরগুলোর কোনো একটি দিয়ে আপনি আমাদের কাছে ফোন করেন। আজকের আলোচ্য বিষয়, ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব। ভাষার মাস ফেব্রুয়ারি, আন্তর্জাতিক অঙ্গনে মাতৃভাষার এক বিশাল গুরুত্ব সৃষ্টি হয়েছে। বাংলা ভাষার সেই 52 আন্দোলন মূল ফসল আজ প্রতিফলিত হচ্ছে সারা বিশ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষার গুরুত্ব দিয়েছেন পবিত্র কোরআন মজিদে, সূরা আর-রুমের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর নিদর্শনের মধ্যে আসমান এবং জমিনের সৃষ্টি যেমন, তেমন বহু ভাষা এবং বিভিন্ন ধরনের রং। জগতে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তার সেই অঞ্চলের ভাষাভাষী করে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়্যানা লাহুম। অতএব ভাষা এবং মাতৃভাষার গুরুত্ব অনেক বড়। সারা পৃথিবীতে প্রায় 600 ভাষা আছে এবং 600 ভাষার মধ্যে 100টি ভাষা, প্রায় 55% মানুষ সে 100টি ভাষায় কথা বলে, আর 45% মানুষ অথবা 50% মানুষ কথা বলে 6টি ভাষায়। আর সেই 6টি ভাষার মধ্যে একটি ভাষা হলো আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। আসুন আমরা এই বিষয়টির উপরে, আমাদের দুজন বিজ্ঞ আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন, তাদের সাথে আমরা সর্বপ্রথম পরিচিত হই। আমার ডানে বসা আছেন ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মৌলানা মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে বসে আছেন বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মহাদ্দেস মৌলানা আল্লামা মোহাম্মদ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আমরা এখন আমাদের বিজ্ঞ আলোচকদের কাছে আমরা আলোচনা শুনব। আমি ডক্টর মাহবুবুর রহমান, আপনার কাছে জানতে চাই যে ভাষার উৎপত্তি কোত্থেকে হলো, কিভাবে, এবং এর গুরুত্ব কতটুকু আপনি যদি একটু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও কারো পক্ষেই গোনা সম্ভব নয়। আর এক আয়াতে বলছে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, এর একটি হলো, অন্যতম নিয়ামত হলো মায়ের ভাষা, মুখের ভাষা। এই ভাষা নিয়ে সাইয়েদনা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাতে অবস্থান করেছেন। ভাষায় কথা বলেন ফেরেশতারা, ভাষায় কথা বলেন হাম্মালাতুল আরশ। সবার একটা আলাদা ভাষা আছে। তো আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে এই পর্যন্ত যত ভাষার উৎপত্তি হয়েছে সবগুলোর বেশিরভাগই আম্বিয়া কারীম আলাইহিসসালামের মাধ্যমে হয়েছে। এবং হযরত আদম আলাইহিসসালাম জীবিত থাকতেই তারই বংশের সাইয়েদনা হযরত ইদ্রিস আলাইহিসসালাম, তার মাধ্যমে 70টি ভাষার উৎপত্তি হয়। তফসিরে লিখেছে শুধু তিনি ভাষার উৎপত্তি সাধন করেননি, বরং আজকে যে আর্কিটেক্ট বলা হয়, এই যে আপনার শিল্প নৈপুণ্য, তিনি তখনকার সময় 250 থেকে 300 তলা ভবন বানিয়েছেন। এবং সেই সময় থেকে আরম্ভ করে আপনার ভাষার ক্রমবিকাশ চলতে থাকে। আরবি ভাষা ইয়ারুব ইবনে কাতান থেকে আমরা ইতিহাসে পাই, সেখান থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু এর আগে আরবি ছিল, আদম আলাইহিসসালামের ভাষা জান্নাতের ভাষা আরবি,
কিন্তু পরবর্তীতে আপনার বলতে বলতে চেঞ্জ হওয়ার কারণে পরবর্তীতে আবার ফ্রেশ ভাষা হিসেবে ইয়ারুবেন কাহাতান্তে আরবি শুরু। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের প্লাবন পরে সেমিটিক জাতি সাম ইবনে নূহ আলাইহিস সালামের মধ্যে আরবি ভাষা এসেছে। আবার ওনার ইয়াফাস ওনার যে সন্তান তার মাধ্যমে ল্যাটিন ভাষা এসেছে। এইভাবে ভাষা আস্তে আস্তে অনেক রূপ ধারণ করেছে। কিন্তু যুগে যুগে একটি জিনিস লক্ষণীয়, প্রতিটি মানুষ যেভাবে নিজেকে ভালোবাসে, নিজের সন্তানকে ভালোবাসে, নিজের আত্মীয়জনকে ভালোবাসে, তার চেয়ে বেশি গুরুত্ব তার মায়ের ভাষাকে রক্ষা করার জন্য। এবং যারই প্রমাণ 52 সালে আমাদের বাংলা ভাষার এই বীর যারা শহীদ হয়েছেন এবং যারা সংগ্রাম করেছেন ভাষা সৈনিকরা, তারা আত্মহতি দেওয়া এই জীবন দেওয়ার কারণ হলো তারা মায়ের ভাষাকে ভালোবেসেছেন। আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন ভাষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আহেব্বুল আরাব আলী সালাস লিয়ান্নি আরাবিয়ুন ওয়াল কোরআন আরাবিয়ুন ওয়াল লিসানু আহলুল জান্নাত আরাবি, আমাকে ভালোবাসার তিন কারণে, আমি আরবি আরব ভাষায় কথা বলি, তারপরে ওয়াল কোরআন কোরআন ভাষা আরবি, আবার জান্নাতের ভাষাও আরবি। আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, যেই যুগে যেই এলাকায় যে নবী আসছেন ওই ভাষা দিয়ে তাকে প্রেরণ করেছেন কিতাব সেই ভাষার। যেমন সিরিয়ান ভাষায় আপনার জাবুর নাজিল হয়েছে, তাওরাত হয়েছে ইব্রানি ভাষায় হিব্রু ভাষায়, ওই এলাকার মানুষের মাটি ও মানুষের কথা বলার জন্য। তবে ভাষা সবটাই সম্মানিত, উর্দু বলেন, ফার্সি বলেন, বাংলা বলেন, আর সব ভাষা সম্মানিত। কিন্তু এক ভাষা আরেক ভাষা চাপিয়ে দিয়ে যে আমারটা বলতে হবে তোমারটা বলতে পারবে না, এটা জুলুম। এই জুলুমের প্রতিকার করতে গিয়েই 52-র সেই ভাষা আজকে আন্তর্জাতিক ভাষা দিবসে পরিণত হয়েছে। ধন্যবাদ আপনাকে। যে আমরা মাওলানা উসমান গনি আপনার কাছে একটা বিষয় জানতে চাব, যে প্রকৃত অর্থে এই ভাষার যে গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম এবং উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে যে চমৎকার আলোচনা করলেন ডক্টর মাহবুব রহমান, এই ভাষা প্রকৃত অর্থে মায়ের কোলেই তো আমরা শিখে থাকি। এবং এই বাংলাদেশের মধ্যে সে 52-র আন্দোলনে সে শহীদ জব্বার বরকত রফিক তাদের যে শাহাদাত, তারা যে জীবন উৎসর্গিত করলেন বাংলা ভাষার জন্যে, আজ সেটিকে কেন্দ্র করে 71-এর স্বাধীনতার আমাদের সেই সুন্দর একটি সোনালী যুগ ফিরে এসেছে, আমরা অধিকার পেয়েছি। অতএব এই ভাষা যাকে কেন্দ্র করে এতগুলো মানুষ শাহাদাত বরণ করলেন এবং হানাদারদের চাপিয়ে দেওয়া সেই এই জুলুম থেকে আমরা জাতি বাঙালি আমরা পরিত্রাণ পেলাম, এবং এই কারণেই আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এই মাতৃভাষার একটা গুরুত্ব। এবং আপনি জানেন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্ব এখন পালন করছে, এটা পালিত হচ্ছে। তো আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মাতৃভাষার গুরুত্ব আপনি কীভাবে দেখবেন? খুব চমৎকার একটি প্রশ্ন আপনি তুলে ধরেছেন। আসলে এই বিশ্বজগতে প্রায় 7,326টি ভাষার মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত যে ভাষাটি সেটি হচ্ছে আমার মায়ের ভাষা। এবং এই মায়ের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা, যেটি 52-র আন্দোলনের ফসল, এবং এই ভাষাটি আজকে শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে প্রায় পৃথিবীর বহু রাষ্ট্রে এই ভাষাটি চলছে। শুধু আমাদের বাংলাদেশে যেমন চলছে, ভারত বলুন আর অন্যান্য দেশেও কিন্তু এই ভাষাটি চলছে। মূলত ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং পবিত্র কোরআনুল কারিমে সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে বলছেন, আল্লামাহুল বায়ান আই আল্লামাহুল লুগাত, তাকে বিভিন্ন লুগাত বিভিন্ন ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম সম্পর্কে বলা হয়েছে, ওয়া কানা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম ইয়াতাকাল্লামু বিসাবিমিয়া লুগা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম 700 ভাষায় তিনি কথা বলতেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম 700 ভাষায় কথা বললেও তার জান্নাতের ভাষা ছিল কিন্তু আরবি। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাশরের ময়দানে যে ভাষাটি হবে সেটি হচ্ছে সুরিয়ানি, কিয়ামতের ভাষা যেটি হবে সেটি সুরিয়ানি ভাষা হবে, যেটি তাফসীরের কিতাবের মধ্যে আসছে। তাহলে এই বাংলা ভাষা এটি মূলত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যদি তারা আরবি ভাষা জানতেন, জান্নাতের আরবি ভাষা ছিল, আমাদের বাংলা ভাষা কিন্তু মায়ের ভাষা, যেটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে, এই দেশে জন্ম নেওয়ার পরে যে সাইনগুলো দিয়ে, যে চিহ্নগুলো দিয়ে সে কথা বলে, সেটাই কিন্তু মাতৃভাষা। এবং আমরা মাতৃভাষার জন্য যে যে কেউ যে কোনো ব্যাকরণ সে পড়ুক আর নাই পড়ুক, মার পেট থেকে জন্ম নিয়ে যে ভাষায় কথা বলে সেটার নামই হচ্ছে মাতৃভাষা। এবং মাতৃভাষার গুরুত্ব এজন্যই বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ জাআন্নাহু আজামিয়ান, আমি যদি কোরআনটাকে আজমি করতাম, আর নবী হচ্ছেন আরবি, কোরআন হচ্ছে আজমি আর নবী হচ্ছেন আরবি, তাহলে আমি যদি ভিন্নতার করে দিতাম যে নবী আরবি একটা আজমি, তাহলে এরা মেনে নিত না, বুঝতো না। সুন্দর আলোচনা, আমরা ফিরে আসবো, একটা ফোন অপেক্ষা করছে। যে দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তো সুন্দর একটা বিষয় ইসলামের দৃষ্টিতে মাতৃভাষা। জি, তা আমার প্রশ্ন হলো যে আল্লাহ কি সব ভাষাই বোঝেন?
আপনাদের কাছে এটি হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি আল্লাহ সব বাসেই বুঝেন তাহলে আজকে আমাদের দেশের যে মসজিদ গুলি বড়। জি দর্শক, লাইনটা ড্রপ হয়ে গেছে। তো আমরা মৌলানা ডক্টর মাহবুবুর রহমান সাহেব, আপনার কাছে আমরা জানতে চাইব একটা বিষয়। আমাদের ভাই যেটা বললেন যে এই যে ভাষা, আমরা প্রথমে শুরুতে তেলাওয়াত করে আমরা বলেছি যে এই সব ভাষার স্রষ্টা কিন্তু আল্লাহ, কিন্তু আমার দর্শক বলছেন যে আল্লাহ কি সব ভাষা বুঝেন, এটাকে আপনি কীভাবে বুঝাবেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে মনের ভাষায় আলিমাম বিজাতি সুদুর, যেটা মুখে উচ্চারণ করি না অন্তরে কল্পনা করি সেটা বুঝেন, এটা আল্লাহর কালাম। আল্লাহ তাআলার উপলব্ধি, আল্লাহ তাআলার বোঝার কোনো বিষয় বাইরে নেই। এবং আমি যদি বাংলা ভাষায় দোয়া করি, আরবি রাব্বানা হে আমার পরওয়ারদিগার, বাংলায় বলি আল্লাহ আমার কথাটা বুঝেন, কোনো ব্যক্তি তার মাতৃভাষায় যদি তিনি আপনি দোয়া করেন অথবা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, সেটাও আল্লাহ তাআলা সরাসরি বুঝেন। আল্লাহ তাআলার ভাষা বুঝতে সমস্যা হয় না। ইভেন কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল যে তিনি আপনার পশু পাখির ভাষা বুঝতেন, তিনি উটের ভাষা বুঝতেন। একবার তো উঠে এসে তার কাছে আদালতে বিচার দিলেন যে আমার মনিব আমায় খাওয়া ঠিক মতো দিচ্ছে না, উট ভাষা কথা বলছেন, ইহুদের কথা বলেছেন, মালিক এসে বলতেছেন এই আমার উট যে আপনার সাথে কথা বলছে আমি তার ভাষা বুঝি। তখন তিনি দৌড়ে গেলেন ঘরে যে আখরি জামান নবী মোহাম্মদ রসুল ইসলাম পাখির সাথে পশুর সাথে কথা বলবেন। এই কথা দেখে সে লোকটা ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর হাবিবের মর্যাদা ছিল সকল ভাষায় কথাটা বুঝেন, আল্লাহ তালা তো বুঝেন বটেই। তবে আমার ভাই যেটা বলতেছিলেন শেষ করতে পারেন, আমি যেটা উপলব্ধি করি সেটা হলো আমাদের মসজিদগুলোতে বাংলা ভাষায় না বলে আরবি খুতবা হয় কেন, এই কথাটা বলতে চাচ্ছিলেন। আসলে আরবি ভাষাটা কোরআন হাদিসের ভাষা, খুতবার মধ্যে কোরআন এবং হাদিসের আবারত লাগবে এবং সেই খুতবার মধ্যে সারা দুনিয়া একটা ইউনিট থাকতে হবে। এই জন্য ওলামাই কেরাম বলতেছেন আরবি ভাষায় সারা দুনিয়া খুতবা হবে, এটা সুন্নাত। তবে মাতৃভাষায় বুঝিয়ে দিতে হবে কি বলা হচ্ছে, এবং আমাদের তো তাই হচ্ছে, আগে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখানে আপনার সাথে আমি একটু ডিফার করব, এই যে সুন্নাত শব্দটি আপনি বললেন আমি একটু পরে আসছি, একটি ফোন অপেক্ষা করছে আমাদের জন্য। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার প্রশ্নটি হলো, আমরা তো জানি যে আমাদের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আমাদের দেশে যে এই যে শহীদ মিনারে ফুল দেওয়া, কিংবা আমরা আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের সকালে যেতে হবে খালি পায়ে প্রভাত ফেরি করা, এগুলা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে? জি জি, আপনি অপেক্ষা করতে থাকুন, আমাদের বিজ্ঞ আলোচক অবশ্যই ওনারা উত্তর দেবেন। তো আমি মৌলানা উসমান গনি সালির কাছে আমি প্রশ্ন করতে চাইব একটা বিষয়, যে আপনি জানেন যে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম নিজেই বলেছেন ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়ের, হে মানব সকল আমি পাখির ভাষা বুঝি, এবং পিঁপড়ার ভাষা তিনি বুঝেছেন। এবং হযরতে নূহ আলাইহিস সালাম তিনি যে 80 জন মানুষকে নৌকায় উঠিয়েছিলেন, যখন এটা জাবালের যুদ্ধে থেমে গেল, রাত্রেও তারা কাটালেন, কিন্তু সকালবেলায় তারা দেখলেন যে কেউ কারো ভাষা বোঝে না, 80টা ভাষা প্রত্যেকের সৃষ্টি হয়ে গেল। এবং হযরতে নবী নূহ আলাইহিস সালাম হলেন তার জুমান ইন্টারপ্রেটার, তার মানে তিনি ভাষা বুঝিয়ে দেওয়া শুরু করলেন, দোভাষীর কাজ তিনি শুরু করলেন। তো আমাদের ভাই এখন একটু জানতে চেয়েছেন তিনি যে একটি সুন্দর প্রশ্ন যেটি আমাদের দেশে ঘটছে হচ্ছে যে আমরা এই মাতৃভাষা দিবসটা যখন আসে তখন খালি পায়ে আমরা ফুল দেই, এই যে বিষয়টা সেটা আপনি কীভাবে দেখবেন? খুব চমৎকার একটি প্রশ্ন। এখানে আমাদের মূল থিমটি মনে রাখতে হবে যে কেউ যখন মারা যায় তাদের জন্য আমাদের কী করণীয়। প্রথম দায়িত্ব হচ্ছে তাদের জন্য আমাদের দোয়া করা। সেখানে দোয়া করতে গিয়ে কোরআন বলছে রাব্বানা গফিরলানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের জন্য আমরা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, এবং তারা কিন্তু আমাদের দিকে চেয়ে রয়েছেন। রাসূল বলেছেন ওয়াল ইস্তেগফারু লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এটি হাদিয়াতুন, তাদের হাদিয়া। দুনিয়ার জমিনে কাউকে হাদিয়া দিলে তারা যেমন লোকটি যেমন খুশি হয় ঠিক তেমন ঠিক আছে। এখন এই যে আমরা ফুল দেই, যেটা হ্যাঁ এই ফুল দেওয়ার ক্ষেত্রে ফুল এটি তাজা এবং এই ফুলগুলো আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, এই জন্য আমরা যদি ফুলটি এমনি স্বাভাবিকভাবে রেখে দিই তাহলে ফুল তাসবিহ পাঠ করে, এবং যেটি হাদিস পাকের মধ্যে আসছে যে সহিহ মুসলিম শরীফ হাদিস মাররা আল্লাহ কাবরাইনে আল্লাহর হাবিব দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজি বলছেন যে এই কবরে আজাব হচ্ছে, তবে খুব কঠিন কোনো কারণে নয়। একটি হচ্ছে সে নামিমা, সে গীবত শেকায়ত করতো, পর্যচা করতো, আরেকটি হচ্ছে সে পেশাব থেকে পূর্ণ পবিত্রতা অর্জন করতো না। আল্লাহর হাবিব বললেন যে আমি এক সাহাবিকে বললাম যে একটা খেজুরের ডাল নিয়ে আসো, খেজুরের ডাল নিয়ে এটাকে গেড়ে দেওয়া হলো। রসুল বলছেন যে লা ইউখাফফাফু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিনহুল আজাব, আশা করা যায় যে এখান থেকে আল্লাহ তাআলা আজাবকে একটু হালকা করে দিবেন, যেহেতু ডালপালাগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছেন, তো ফুল তো তাজা এটি তাসবিহ পাঠ করবে, এক্ষেত্রে তার হালকা হতে পারে। তবে এটি যদি কোনো ভিন ধর্মের সাথে যদি সাদৃশ্য হয়ে যায় তো রসুল বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন
ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখলো সেই জন্য তাদের সাথে তার হাসর হবে। আমি আসছি, একটি ফোন অপেক্ষা করছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা করছেন, আমাদের দর্শকরা অবশ্যই আপনাদের থেকে জানতে পারছে। আমি আরও প্রশ্ন করব আরেকটি বিষয়, যে ফুলকে কেন চয়েস করা হলো ফুল ছাড়া, উনি বললেন খেজুরের ডাল, তো খেজুরের ডালের পরিবর্তে যে ফুল আসলো এটা সম্বন্ধে আপনি কি উত্তর দেবেন? আমি আপনাকে প্রশ্ন করলাম যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি কুমিল্লা হোমনা থেকে রাজু বলছি। জি 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 রাজু ভাই বলুন। হ্যাঁ কেমন আছেন? জি আল্লাহ মেহরবানি, আমরা তিনজনই ভালো আছি। আমার প্রশ্নটা হলো এই ভাষার মাসকে কেন্দ্র করে অনেক সময় আমরা দেখি যে রাস্তাঘাটে ওই 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশেষ করে আমাদের দেশের মেয়েরা এত মানে নোংরা জামা কাপড় পরে, অর্থাৎ নোংরা বলতে বোঝাচ্ছে যে পাতলা শাড়ি জামা কাপড় পরে পরে রাস্তা ঘোরাফেরা এবং গান বাজনা নিয়ে তারা মানে মগ্ন থাকে, এই বিষয়টা ইসলামে আসলে কিরকম বলা আছে একটু জানার জন্য। হ্যাঁ রাজু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মূলত বিষয়টা হলো এমন যে ওদিন আমাদের এই আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ভাষা, ভাষাটাকে তো ইসলাম এত গুরুত্ব দিয়েছে যেটা কল্পনাতীত। আপনি জানেন যে আমাদের দুজন বিজ্ঞ আলোচকই বললেন যে পৃথিবীতে ভাষার গুরুত্ব কত বড়। আর তাছাড়া বিশেষ করে ওই ভাষা দিবস পালন করতে গিয়ে কেউ যদি পোশাকাদি পরিচ্ছদে কোনো ক্ষেত্রে যদি তাদের ত্রুটি থাকে সেটা ভিন্ন বিষয়, তবে সেক্ষেত্রে ভাষাকে সম্মান জানাতে এবং ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু ইসলাম নিষেধ করেনি। তো আপনার কাছে যে বিষয়টা আমি প্রশ্ন করেছিলাম সেটা হলো এই যে এই যে ফুলটাকে বেছে নেওয়া হলো, আপনি জানেন উনি মাওলানা উসমান গনি যে কথাটি বললেন যে লা আল্লাহুম্মা ইউখাফফু আনহুম আল আযাব হাত্তা ইয়াইবাস, মানে যতক্ষণ পর্যন্ত এই ডালটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত ওই কবরবাসীর কবরে আজাব হবে না। তো এই যে একটা বিষয়, আপনি ফুলটাকে কিভাবে চয়েস করবেন? আসলে কাউকে সম্মান জানানোর বিভিন্ন প্রক্রিয়া আছে, এক এক দেশে এক একটা সিস্টেম আছে, এক একটা দেশে একটা নিয়মে সম্মান জানানো হয়। আমাদের দেশ ভাষায় যারা ভাষা নিয়ে যারা শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের তো সম্মান দেখাতে গিয়ে ফুলের ব্যাপারটা আসছে যে আমি যাকে ভালোবাসি শ্রদ্ধা করি তাকে ফুল দিলাম। কিন্তু এখন এই ফুল দেওয়ার যে সিস্টেমটা এটা দেখতে হবে আমি যে কাজগুলি করি এর মধ্যে, কারণ ভাষাটা শুধু মুসলমানদের জন্য নয়, ভাষাটা এই এই জাতির মধ্যে, এই বাংলাদেশে হিন্দুরা বাস করেন, খ্রিস্টানরা বাস করেন, সকল জাতি ধর্মের কিন্তু এই ভাষাটা কিন্তু সবার এক। সেই হিসাবে হিন্দু ধর্মে যারা তাদের ধর্মীয় মতে কিছু করতে পারেন, খ্রিস্টানরা তাদের ধর্মীয় মতে কিছু করতে পারেন, মুসলমানরা মুসলমানদের ধর্মীয় কৃষ্টি কালচার ঠিক রেখে সব করতে হবে। এখন আমাদের সমস্যা হয়ে গেছে ওই যে এক ভাই বললেন যে পাতলা কাপড় পরে মেয়েটা হলুদ শাড়ি পরে সে নাচতেছে বা, এটা কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করবে না। যারা ভাষার জন্য শহীদ হলো তাদের জন্য আমাদের কি করণীয়? আমরা তাদের জন্য দোয়া করব, সূরা ফাতিহা ইখলাস পড়ব, আমরা 2 মিনিট বা 1 মিনিট নীরবতা পালন না করি, আমরা তো তাদের জন্য দোয়া করতে পারি? কোরআন তো একথাই শিক্ষা দিয়েছে, হাদিস তো একথাই বলছে। আমি বল নীরবতা পালন করা যদি কোনো ধর্মের হয়ে থাকে তারা করবে, এটা নিষেধ নাই, তাদের ধর্মে আছে, আমাদের নীরবতা না। মুসলমান হয়ে নামে পূর্বে মুহাম্মদ লেখে কোরআন আমাদের গ্রন্থ রেখে আমরা এমনটি করতে পারি না, আমরা দোয়া করব। আর ফুলের কথা যে বলছেন, ফুল দেওয়া নিষেধ না যদি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা আমরা যদি বিষয়টা আপনাদের দুজনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যদি বিষয়টা এমনই হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো অবশ্যই কবরের উপরে তিনি একটা তাজা তরতাজা খেজুর গাছের ডাল গেড়ে দিয়েছিলেন, তার মানে হুজুর বলছেন যতক্ষণ পর্যন্ত এটা তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই কবরবাসীর শাস্তি হবে না, এটা তো এক বিষয়। বাকি ফুল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোবাসতেন, এবং এই ফুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিনটি জিনিসকে আমি ভালোবাসি, মায়ের জাতিকে ভালোবাসি, আমার প্রিয় নামাজকে আমি ভালোবাসি, আর আমি ফুলকে ভালোবাসি। তো কাজেই সবচেয়ে বড় ভালোবাসাটা দিয়ে এই মাতৃভাষার জন্য যারা জীবন উৎসর্গিত করলেন তাদের শ্রদ্ধা জানালেন। তবে এই যে খালি পায়ে হাঁটা বিভিন্ন অনুষ্ঠান আচার যা আছে সেটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে আমি ইসলাম কোরআন সুন্নাহ বা ফেকার বিরুদ্ধে কোনো কাজ করছি। একটি ফোন অপেক্ষা করছি আমরা, যে দর্শক আপনার প্রশ্ন করুন। জি খুব সংক্ষেপ। জি জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইহিস সালাম। আমার প্রশ্নটা হলো একটু ধৈর্য ধরে শুনবেন, এবং আমি দীর্ঘদিন থেকে এটা নিয়ে ভুগছি ভাষাগত। আমাদের হাতে খুব অল্প একটু সময় আছে, আপনি যদি কয়েক সেকেন্ড বলতে পারেন। সৃষ্টি আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া থেকে তখন ভাষা তো একটাই ছিল। আচ্ছা
দুঃখিত লাইনটি ড্রপ খেয়েছে কেটে গেছে আসলে উনি যে বিষয়টা জি উনি যে বলতে আদমের হাওয়া থেকে সৃষ্টি কিন্তু একটা ভাষা ছিল এটা কোনো ইয়া নয় যে একটু আগেই মনস্তন হিসাবটা প্রমাণ দিয়েছে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন তিনি জীবিত থাকতে কয়েক লক্ষ সন্তান তার হয়েছে না তা তো বটে এই জন্য ভাষা আদম আলাইহিস সালাম যে ভাষা নিয়ে এটাও পরিবর্তন হয়েছে তা তো অবশ্যই জান্নাতের ভাষা আরবি ছিল কিন্তু পরবর্তীতে অনেক ভাষা আমাদের সময় খুব কমিয়ে এসেছে আপনাদের দুজনকে ধন্যবাদ আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন শুধু দর্শক শ্রোতা অবশ্যই আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে মাতৃভাষা এটি ফেলে দেওয়ার মতো ভাষা নয় মাতৃভাষার গুরুত্ব এবং তাৎপর্য এত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন তুলুহু কাতুল আদম ওয়ালাউনুহু কালাউন ইউসুফ কিয়ামতের ময়দানে ইউসুফ আলাইহিস সালামের সেই ভাষা রংটা হবে সাধারণ মানুষ জান্নাতীরা সেই রং ধারণ করবে এবং হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হবে সেই চমৎকার আরবি ভাষা মাতৃভাষার গুরুত্ব দিতে গেছে বলছেন তো কাজেই আপনাদেরকে ধন্যবাদ আবারও দেখা